থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কথা বলবো, আপনারা দেখেছেন বাংলাদেশের অবস্থা প্রেক্ষাপট খুবই ভয়াবহ, বিপর্যয় চলতেছে এই বাংলাদেশের মধ্যে, অবস্থা বেশি ভালো নয়, জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার বেড়েই চলেছে, জালিমের জুলুম যত বেশি হবে তত মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একবার কান্না করে আল্লাহ তাআলা তার সেই মজলুমের চোখের পানিকে কবুল করে নেন, জালিমের ধ্বংস অতি শীঘ্রই হয়ে যায়। যেমনটি আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে লক্ষ কোটি ছাত্র জনতা, এই ছাত্র ছাত্রীরা কি করতেছে, আন্দোলন করতেছে, কেন তাদের অধিকার আদায়ের জন্য আজকে বলা হচ্ছে তারা নাকি রাজাকার হয়ে গেছে, তারা নাকি জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ, এরা কখনো জঙ্গি হতে পারে না, এরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে, নিজের রক্ত দিচ্ছে, পুলিশের আঘাতের গুলি বর্ষণ হচ্ছে, তবুও তারা রাজপথ থেকে নামতেছে না, তাদের অধিকার আদায় করেই ছাড়বে, কারণ স্বাধীনতার সার্বভৌমত্ব, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সর্বপ্রথম শুরু হয়েছিল ওই ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে, যেখান থেকে ছাত্রছাত্রীরা কি করেছিল তখন স্বাধীনতার আন্দোলনের ডাকে তারা অংশগ্রহণ করেছিল, আর আজকে সেই ছাত্রছাত্রীরা তাদের অধিকারের জন্য যখন কথা বলতেছে, আমাদের দেশের তাগুত, আমাদের দেশের কিছু জালেমরা তাদের অত্যাচার করতেছে, চোখে কান্না চলে আসলো, নির্যাতনের শিকার হচ্ছে মা বোনেরা, তাহলে এটা কি স্বাধীন বাংলাদেশ হতে পারলো, কবে স্বাধীন পেলো, কবে মুক্তি হলো। এই বাংলাদেশের অবস্থা বর্তমানে এই প্রেক্ষাপট, আন্দোলন চলছেই, গুলির পর গুলি, লোকের পর লোক, ছাত্র জনতা শহীদ হচ্ছে, তবুও তারা মাঠ থেকে নামছে না, কিন্তু আমাদের দেশের আজকে বলতেছে যে তারা নাকি কি চাকরির জন্য যে সরকারি কৌটা আছে মুক্তিযোদ্ধা কৌটা, এটা নাকি তারা পাশ করবে। এই মুক্তিযোদ্ধাদের সন্তানরা যদি চাকরি পায় তাহলে বাংলাদেশে মাত্র হচ্ছে 2 লাখ মুক্তিযোদ্ধার সন্তানেরা, এই 2 লাখ সন্তান ব্যতীত বাকি 18 কোটি 20 কোটি মুসলমান কি সবাই কি রাজাকার ছিল, আর তুমি আর তোমার বাবা মিলে একমাত্র মুক্তিযোদ্ধার সন্তান হয়ে গেছো, এটা বাংলার জনতা কখনো মানতে পারে না, কথা বলেন ঠিক কিনা। এটার প্রতিবাদ বিচার অচিরেই হবে। আল্লাহ বলছেন যদি মজলুম ব্যক্তি, সে যদি অমুসলিমও হয়, যার উপর জুলুম করা হয়, সে যদি অমুসলিমও হয়, সেই ব্যক্তি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ তার পক্ষে হয়ে যান, জালেম যদি, জালেম বাদশাহ যদি মুসলমানও হয়, আল্লাহ ওই জালেম মুসলমান বাদশার সাথে আল্লাহ পাক থাকেন না, বরং মজলুম অসহায় ব্যক্তি যেই হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আল্লাহ তাআলা ওই প্রতি সাহায্য দান করবেন, কথা বলেন ঠিক কিনা। তো আমরা সেই দিকে যাচ্ছি না, আজকের আলোচনার মূল বিষয় একটা, কিন্তু আমি এই কথা বলার কারণ, আজকে হৃদয়ের গভীর থেকে অনেক কথা বলার ছিল, লিখার ছিল, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারলাম না। এই অবস্থা দেখে যেহেতু এত ছাত্রছাত্রীদেরকে তারা হত্যা করতেছে, কেন, তারা কি ভুল করেছিল, নিজেদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছে, আজকে তাদেরকে রাজাকার বলে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই সকল তাগুতের কাছ থেকে, অপশক্তির কাছ থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।